নাকি? আরএসএস খালি বিজেপির ভিতর নাকি? হ্যাঁ, বিজেপির ভিতর খালি আরএসএস নাকি? কংগ্রেস করে মানুষের মতো আরএসএস নাই? কংগ্রেস করে মানুষের ভিতর বহুত আরএসএস আছে। যা কংগ্রেস পিরিয়ড 3% আমি অ্যাপয়েন্টমেন্ট পাবো টেডত, কিন্তু কিমান বেয়া কাম করেছে, 3% চাকরি পাইছে। তরুণ গগৈ তার নিজের স্বার্থত, তার লড়াটোর স্বার্থত যাতে এমপি হয়ে যাব লাগে, সব মুসলমানে ভোট দিব। মুসলমানে ভোট কত দিয়ে 11 তারিখে গম পাওয়া যাব, কাক ভোট দিয়ে। আল্লাহর সিদ্ধান্ত যার হয়েছে সি এমপি হব, আল্লাহর সিদ্ধান্ত যার যিমান ভোট পাব লাগে, আল্লাহ যদি একটা সিদ্ধান্ত করে দিয়ে মুসলমানের ভিতর জজ্বা তৈরি করে দিয়ে যে না আমি এজিপি বিজেপিকে ভোট নিদিও, আর আমি এই হাত পাতি যে হাতত আমার সংখ্যালঘুর বহুত তেজ আছে, সংখ্যালঘুর বহুত তেজ আছে, কংগ্রেসের হাতত বহুত তেজ আছে। কংগ্রেসের দিনত ভারতবর্ষত প্রায় 16,000 রাইটিং হয়েছে, কোনো রাইটিংয়ের বিচার হয়েছে না? অসমত কিমান রাইটিং হয়েছে, এটা বিচার হয়েছে না? নীলির গণহত্যার বিচার হয়েছে না? কুকুরাজার ভঙ্গাইগাঁক নিরীহ মানুষের বিচার হয়েছে না? এইবিলাক যদি সংখ্যালঘু মানুষ বুঝি পায় আর আল্লাহ বুঝাই দিয়ে, যে কংগ্রেসে ভোট কত পাব? এজিপি বিজেপিয়ে ভোট নাপায়, কিন্তু আমার তো নেতাবিলাক বিডিএফর নেতাও কিছুমান এজিপি বিজেপির লগত আছে, কংগ্রেসের লগতো আছে, কিন্তু সাধারণ মানুষে যদি সিদ্ধান্ত লয় যে না কেম্প বিরোধী পার্টি আব্দুল্লাহ ইজক ভোট দিম, আর মই পার্লামেন্টত গেলে এইবিলাক ফালিম নহয়। বাকি দুটা মানুষ যে পার্লামেন্টত থিয় হয়েছে, এই মুসলমানের কারণে একটা মাত মাতিব নাকি পার্লামেন্টত? তরুণ গগৈর লড়া যে 5 বছর আছিল, আমার স্বার্থত, মুসলমানের স্বার্থত একটা শব্দ কোয়ার রেকর্ড আছে নাকি? তা করিব নাকি? মুনি মহন্তই করিব নাকি? আব্দুল আজিজ গেলে অন্তত পার্লামেন্টত সকল জনগোষ্ঠীর লগত কোয়াত মাইনরিটির উপর অত্যাচার হলে, কিবা প্রহরণ হলে অন্তত মোদী নহয় আর কারোবার গভর্নমেন্ট হলে আব্দুল আজিজ তাত আঙুলি থিয় কৈ কথা কব শক্তি আব্দুল আজিজক আল্লাহ ধান করেছে। গতি আল্লাহর উপর বরহা করে উঠিছ, আল্লাহ যদি সিদ্ধান্ত করে মই ফাঁকি দিয়ে ওলাই যাম, আল্লাহ যদি সিদ্ধান্ত নকলে সবাই তো নিজেকে কেন্দ্রিটা তিনজনেই খেলি আছে মেইনলি, এক তরক এজিপি বিজেপি এজন, কংগ্রেস এজন, আর মাজত মই এজন আছো। মাইনরিটির মানুষের যদি মানে অন্তরত আল্লাহ লগাই দিয়ে ভোটখিনি দি দিলে প্রায় 6 লাখ ভোট, মই যদি 3.5-4 লাখ পাই যাও, মই এমপি হয়ে যাও। হ্যাঁ, কংগ্রেস আইলেই তো সংখ্যালঘু মানুষ খুন হয়েছে, নেহরুর দিনত হয়েছে, ইন্দিরা গান্ধীর দিনত হয়েছে, হিতেশ্বর শইকীয়ার দিনে ধরছে, তরুণ গগৈ 15 বছরীয় আহ্বানত কুকুরাজার বঙ্গাইগাঁওত নিরীহ সংখ্যালঘু মানুষ মানে হত্যা হয়েছে, এইটো এইটো তো সংখ্যালঘু মানুষ বুঝি পায়, কিন্তু কোনো একটা আসামি উঠাইছেনে, কাকো জেল দিছেনে, কাকো ফাঁসি দিছেনে? না দিব নি অহা দিন। হাজার হাজার মুসলমান যদি নিধনযোগ্য হয় কংগ্রেসের দিনত, এটা মানুষক আসামি করে তুলি তার বিচার করবনে? নকরে, মোদীও নকরে, কংগ্রেসও নকরে, রাহুল গান্ধীও নকরে, সোনিয়া গান্ধী ইন্দিরা গান্ধীও করা নাই, জওহরলাল নেহরু বিচার করা নাই, হেরি আপনার কালি হিতেশ্বর শইকীয়াও করা নাই, তরুণ গগৈও নকরে, অহা কোনোদিন নকরে। রাতি হলে সব লিডারেই তো হলে চিন্তা করে মুসলমান ভাড়ি গৈছে, মুসলমান ভাড়ি গৈছে, ভোটার কারণে মুসলমানের ওসব আহে। এইবিলাক তো মই এসেম্বলিত কইছো, অধ্যক্ষ মহোদয়, এজিপি বিজেপি কংগ্রেস সিপিএম সব পার্টি তো এটাই, সবাই তো আমার কজক ইগনোর করে, অল আর ইগনোর দ্য কজ অফ দ্য মাইনরিটি। এটি মানে অ্যাসেম্বলির ফ্লোরত কইছো, মুক্ত কোনো প্রতিবাদ করিব পারা না, কোনো শক্তিয়ে প্রতিবাদ করিব না, মই প্রমাণ দেখুৱাই দিম। কিন্তু হ্যাঁ, প্রফুল্ল মহন্তর শাসনকালত অসমৰ মুসলমানে পেটত নাগলেও পিটিত পড়া নাই, এই এটা কথা কই। প্রফুল্ল মহন্ত এজন ব্যক্তি, খালি দলে কাম নকরে ব্যক্তিও কাম করে, দলে কাম নকরে ব্যক্তিও করবে, ব্যক্তির অন্তরটা যদি ভাল হয়। আর তরুণ গগৈতে ভাত দিয়েহে কই 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 কুকুরাজারত ইমান মানুষ মারিছে, এটা বিচার করেছে, একটা আসামি উঠাইছে না? কক আজি খোলা খুলি মই মিডিয়াত কইছো, তেখেতেও কক যে হ্যাঁ মই 50টা আসামি অ্যারেস্ট করে জেল দিছো বা কারুবা ফাঁসি দিছো, কক।